আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। মোনাজাতে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং মুসলিম উম্মাহর সুখ শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় লাখো কণ্ঠের আমিন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর। আশপাশের এলাকার সড়ক, বসতবাড়ির ছাদ আর ফাঁকা জায়গায় বসে লাখো মানুষ আখের মোনাজাতে অংশ নেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত হন তুরাগ তীরে। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে ওঠে ইজতেমার ময়দান ও চারপাশের এলাকা। ভোর থেকে কোরআন হাদিসের বয়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। সকাল সোয়া ১১টায় শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিকের শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভি। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমার ময়দান সহ পুরো এলাকা। মূল প্যান্ডেল ছাড়াও বাসাবাড়ির ছাদ, বিভিন্ন যানবাহন, পথঘাট, খোলা মাঠ, যে যেখানে পেরেছেন সেখানে বসে বা দাঁড়িয়ে অংশ নিয়েছেন মোনাজাতে। দেশ ও জাতির মঙ্গল এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের ফরিয়াদ ছিল আধা ঘন্টা ব্যাপী মোনাজাতে। সমস্ত মুসলমানের মধ্যে কেমনে আসে এটার জন্য দোয়া করা হয়েছে। সাহাবারা যেরকম সুন্নত তরিকে আর আমল করতো, এগুলি তবলিগে আসি বুঝতে পারছি যে আসলে এগুলি সুন্নত। দাওয়াত দিয়ে মানুষ যেন দিনের জন্য বাইর হতে পারে, আমরাও যাতে এই কাজে শরীর থাকতে পারি। এই জামাতগুলো জামাত আকারে সারা দুনিয়ার মধ্যে ব্যাপী হবে, দিন প্রচার করার জন্য যাবে, ইমান আমল বানাইবে। আখেরি মোনাজাতকে ঘিরে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমার দ্বিতীয় পর্বের তিন দিনে মারা গেছেন ৭ জন মুসল্লি। দুই পর্বে ৬৫ দেশের প্রায় ৯৫০০ বিদেশি এই ইজতেমায় অংশ নেন। গত তিন দিন ধরে ইজতেমা ময়দানে যে দীন ও ইসলাম সম্পর্কে শিক্ষা নিয়েছেন তা নিয়ে এখন বেরিয়ে পড়ছেন বিভিন্ন স্থানে এবং আগামী এক বছর এই দীন ইসলাম প্রচার করবেন মসজিদে মসজিদে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, টঙ্গী, গাজীপুর।